فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شاهد بھائی بنا کرنے কাফের মুশরিকদের দেশে ভ্রমণ করা নাজায়েজ। ইহুদিরাও এখন কাফের ও মুসলিম, খ্রিস্টানরাও ও মুসলিম। সে হিসেবে ও মুসলিমদের দেশে যে সমস্ত ফিতনা ফাসাদ হয় মুসলিমদের দেশে তার চেয়ে কম। বাংলাদেশে যতই অবস্থা খারাপ হোক না কেন, কিন্তু দিন নিয়ে টিকে থাকা ওই অমুসলিম দেশে, ওই অমুসলিম দেশে দেশে টিকে থাকার চেয়ে সহজ। তাই আলমগণ বলেছেন, হাদিসের দৃষ্টিতেও তাই। নবী সাল্লাম বলছেন যে আমি অমুসলিমদের মাঝে মুশরিকদের মাঝে বসবাস করাকে সমর্থন করি না, জায়েজ মনে করি না। তাই এটা জায়েজ নয়, তবে দিন দিন দাওয়াতি উদ্দেশ্যে জায়েজ আছে। যদি আপনি পরিবার পরিজন নিয়ে থাকতে পারেন, টিকে থাকতে পারেন, দাওয়াতি উদ্দেশ্যে যে মানুষকে দাওয়াত দিতে পারবেন, দিন নিয়ে টিকে থাকতে পারবেন, আপনার দিনের কোনো ক্ষতি হবে না, সন্তান সন্ততির দিনের কোনো ক্ষতি হবে না, পরিবার পরিজনের দিনের উপর কোনো আঘাত আসবে না, চরিত্রের উপর আঘাত আসবে না, এরকম যদি আপনার নিশ্চয়তা থাকে এবং অন্যের উপর যদি প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন, তাহলে থাকা জায়েজ আছে। শুধুমাত্র পানাহার, ভালো খাবেন, ভালো পরবেন অমুসলিমদের দেশে, এই নিয়তে বসবাস করা এবং সফর করা জায়েজ নাই। এটা হচ্ছে আলেমদের, বিজ্ঞ আলেমদের ফতোয়া এবং দৃষ্টিভঙ্গি। আপনি শুধু পানাহার করবেন, শুধু খাবেন থাকবেন, ভালো পরবেন, ভালো খাবেন, ভালো বাড়িতে থাকবেন, এই জন্য অমুসলিমদের দেশে যাওয়া জায়েজ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে মুসলিম দেশগুলোতে অনেক সম্পদ আছে, নিয়ামতের অনেক জিনিস আছে, বুকগুলাস আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। দিন নিয়ে আমরা নিজ নিজ দেশে জন্মভূমি ইসলামী দেশেই টিকে থাকবো, কিন্তু অমুসলিমদের দেশে সফর করা জায়েজ আছে, শিক্ষা করার উদ্দেশ্যে জায়েজ আছে, ব্যবসা করার উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে, দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা করা জায়েজ, সফর করা জায়েজ আছে। মোট কথা, অমুসলিমদের দেশ থেকে উপকারী জিনিসগুলো আমরা অর্জন করতে পারবো, যেমন শিক্ষার জন্য মেধাবী ছাত্ররা মেডিকেল সায়েন্স অন্যান্য বিষয় শিক্ষার জন্য যেতে পারবে এবং প্রয়োজন শেষ করে চলে আসবে পরিবার পরিজনের মাঝে ইসলাম নিয়ে, দিন নিয়ে টিকে থাকার জন্য। আর যে কথা আমি আগেই বলেছি, দাওয়াতি উদ্দেশ্যে থাকা জায়েজ আছে। যদি মনে করেন আপনার সন্তান সন্ততির উপরে কাফের মুশরিকদের প্রভাব পড়বে না, তাহলেও থাকা জায়েজ আছে ইনশাল্লাহ, কিন্তু শুধুমাত্র আরামায়েশের জন্য, ভালো জীবনযাপন করার জন্য থাকা জায়েজ নাই। এটি হচ্ছে হাদিসের কথা, এটি হচ্ছে আলেমদের ফতোয়া। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।